গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আপনি কেডা? স্যার আমি ওই কালকে ফোন করছিলেন না ফটো তুলানোর লেগে, আপনার স্কুলের সব ক্লাসের ছাত্ররা গ্রুপ ফটো তুলবেন। ও আরে হ আমি তো ফোন করছিলাম, আমি ওই ভাইজান স্টুডিও থেকে আইলাম আর কি। ভাইজান স্টুডিও তে আইসেন? একটা কাজ করেন, কালকা সবাই ফটো তুলুন, আজকে ওই পেমেন্টের কথাটা কইতাম আইসে। ও পেমেন্টের কথা কইতে আইসে, কত টাকা করে লাগবো? সবাই কইেন 20 টাকা করে লাগবে একজনের, 20 টাকা করে লাগবো? কয়ে দিন কালকা লই তো। ঠিক আছে, আমি তাহলে ফুলাম কয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে আই। আবার ফোন করে, হ্যাঁ হানিফ বাবু, আপনার ক্লাসের সব ছাত্ররা কয়ে দেন ইয়া কালকে ফটো লেগে 50 টাকা করে লাগবো, লই তো। 50 টাকা করে লাগবো? ঠিক আছে আমি ফোলা নিয়ে কয়ে দিন। ঠিক আছে। জাগে নব ভারতের জনতা, এক কথা দুই কথা তিন কথা। হ্যাঁ স্যার। হেডমাস্টার তার অক্ষণ ফোন করছিল, কালকে গ্রুপ ফটো তুলবো, তোরা সবাই বেড়া 100 টাকা করে লবি, ঠিক আছে? ও কালকে গ্রুপ ফটো লেগে 100 টাকা করে লাগবো, ঠিক আছে কালকে লয়ে মোবাইল থেকে। হ্যাঁ হ্যাঁ ভাবি ভাবি। হ্যাঁ খুব। আরে স্কুলে কালকে গ্রুপ ফটো তোলা হইব আর কি, তো 200 টাকা করে লাগবো, বাইর থেকে লয়ে দিয়েন। ও কালকে স্কুলে ফটো লেগে 200 টাকা লাগবো, ঠিক আছে আমি তোমার বাইর থেকে লইয়া তোমার দেবো। এই শুনছো কি? তোমার ভাইয়ের কালকে স্কুলে ফটো লেগে 300 টাকা লাগবো, 300 টাকা দিও। ও তার স্কুলে ফটো লেগে 300 টাকা লাগবো, ঠিক আছে লয়ে যাও আমারতে। ঠিক আছে। আইরে আজকালকা কি দিন আইলো, একটা ফটো 300 টাকা হয়ে আছে গা, এত দাম বেড়ে গেছে গা, ও মা গো মা।